মুসলিমা গিয়ে ঈমান ও আমল সম্পর্কে শোনা বা জানা জায়েজ কিনা, নাকি মহিলারা শুধু ঘরেই থাকবে? ইজতেমা মানে হচ্ছে একত্রিত হওয়া। ইজতেমা মানে হচ্ছে একত্রিত হওয়া। তা আমরা দেখেন একত্রিত হয়েছি না হয়নি? হয়েছি। দেখতে হবে এর হুকুমটা জায়েজ না নাজায়েজ, এটা নির্ভর করবে কিসের উপর, আমরা কি উদ্দেশ্যে জমা হয়েছি। আমরা যদি এইখানে জমা হইতাম শিরিক বিদাত শিখানোর জন্য, তো কাজটা জায়েজ না হারাম? হারাম, কারণ গুনার জন্য জমা হয়েছি। আমরা এখানে যদি বিদাত করার জন্য জমা হই, তো নেকির কাজ না গুনার কাজ? গুনার কাজ। এখানে যদি আমরা সিনেমা দেখার জন্য জমা হই, তো হারাম কাজ না হালাল কাজ? হারাম কাজ। এখানে যদি পাপ করার জন্য জমা হই, তাহলে নেকির কাজ না গুনার কাজ? গুনার কাজ। তাহলে বোঝা গেল যে যে কোনো জায়গায় একত্রিত হবেন, একত্রিত হয়ে দিন ইসলামের যদি কাজ হয়, দিন ইসলামের কাজ হইতে হবে, তাওহীদের কাজ হইতে হবে, শিরকের বিরুদ্ধে কাজ হইতে হবে, সুন্নতের কাজ হইতে হবে, বিদাতের বিরুদ্ধে কাজ হইতে হবে, এইরকম যদি কাজ হয়, নেকির কাজ হয়, তাহলে সেখানে অংশ নেওয়া যাবে। কিন্তু তাওহীদের জায়গায় শিরকের তালিম দেওয়া হচ্ছে, সুন্নতের জায়গায় বিদাতের তালিম দেওয়া হচ্ছে। হ্যাঁ, কোরআনের অপব্যাখ্যা, উখরে জাতিলিন নাস, আল্লাহ বলেছেন মানুষের জন্য তোমাদেরকে বের করে আনা হয়েছে, মানে তোমাদের মানুষের কল্যাণ জন্য সৃষ্টি করা হয়েছে। ওরা বলছে উখরে জাত, আল্লাহ বলেছেন সুতরাং বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, চল্লিশ দিনের জন্য চিল্লে বেরিয়ে যাও। কোরআনের তাহরিফ, কোরআনের বিকৃতি। যেমন ওই আমির আর বয়াতের হাদিস গুলিকে এরা হ্যাঁ কি করেছে, অর্থের বিকৃতি ঘটিয়েছে, ঠিক তেমনি এরা কোরআনের বিকৃতি ঘটিয়ে উখরে জাত মানে খরুজ করো, বেরিয়ে চলে যাও, চিল্লাতে বেরিয়ে যাও, নাহলে তিন দিনে বেরিয়ে যাও, হ্যাঁ এইরকম বেরিয়ে যাও। তো ইসলাম বিরোধী শিক্ষা তারা দিচ্ছে, যার ফলে এইরকম কোন ইজতেমাতে যাওয়া পুরুষের জন্য জায়েজ নয়, মহিলার জন্য জায়েজ নয়। কারণ কোরআন হাদিসের বিকৃতি ঘটানো, শিরক বিদাতের তালিম দেওয়ার, তাদের কিতাব যদি পড়েন, আসল কিতাব উর্দুতে লিখা আছে, বাংলায় আছে, সেগুলি পড়েন, তো তাতে ভালো করে বুঝতে পারবেন, কিন্তু চোখ খুলে পড়তে অন্ধ হয়ে পড়বেন না, চোখ খুলে পড়তে হবে। রসুলের কাছে চাওয়া হয়েছে, রসুলের কবর থেকে হাত বেরিয়ে চলে আসে, রসুলের কবর থেকে সালামের জবাব আছে, কোন সাহাবীর জন্য আসে না, নবীর বিবিদের জন্য আসে না, কার জন্য আসছে? ওই পীর সুফিদের জন্য, ভণ্ডদের জন্য আসছে। কথা বুঝতে পারছেন? মায়েশার জন্য কোনদিন হাত বেরোয়নি, আবু বকরের জন্য কোনদিন হাত, ওমর উসমান আলী কারোর জন্য হাত বেরোয়নি, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহর জন্য কোনদিন হাত বেরোয়নি, সালামের জবাব আসেনি, যে মেয়েকে বলেছেন ওয়ালাইকুম সালাম, কোনো জবাব এসছে? কোনো জবাব আসেনি, কিন্তু সুফি ওই বিদাতির জন্য আসছে। তো এগুলি হচ্ছে আসলে ইসলাম বিরোধী শিক্ষা। সুতরাং এই ইসলাম বিরোধী শিক্ষা যে জামাত দিয়ে থাকে, সেই জামাতে পুরুষ নারী কারো অংশ নেওয়া জায়েজ না। অনেকে তাসবিহ ব্যবহার করে শেখের আজগার আজগার গণনা করে, কোরআন সুন্নাহর মধ্যে তাসবিহ ব্যবহার করা কতটুকু সুযোগ সম্ভব? তাসবিহ ব্যবহার করা মানে তাসবিহ দানা ব্যবহার করা, তাসবিহ ব্যবহার করা না, তাসবিহ দানা ব্যবহার করা। দেখেন তাসবিহ করার ক্ষেত্রে সুন্নতি তরিকা হচ্ছে যে আঙ্গুলের জোড়গুলো দিয়ে তাসবিহ করবেন। হ্যাঁ,